ज्ञानतिमिरन्दस्य ज्ञानन्दनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदन्तस्वामीति नाम्ने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादिने पाश्चात्योदयहारिणे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाशति गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय तो सबाइके स्वागतम भगवत गीता क्यों अध्ययन करब आज के द्वितीय अधिवेशन आज के आलोचना करब व्हाई इट प्रसादम केवल भगवत प्रसाद ही क्यों ग्रहण करा उचित से सम्बन्धे भगवत गीतार तृतीय अध्याय 13 नम्बर श्लोके भगवान बोलछेन क्यों आमादेरके भगवत गीता पढ़ा उचित कारण भगवान बोले दिच्छे आमादेर की आहार करा उचित কি ধরনের আহার করা অনুচিত সবকিছু বলে দিচ্ছে যদি আমরা ভগবানকে নিবেদন না করে আহার গ্রহণ করি তাহলে সেটার ফল কি হতে পারে আর ভগবানকে নিবেদন করে যদি আমরা কোনো প্রসাদ গ্রহণ করি তার কি ফল হতে পারে চলুন আমরা আলোচনায় প্রবেশ করি যজ্ঞাশিষ্ট শিনো সন্তো মজ্জন্তে সর্বকিল বিষয়ী गुंजन्ते ते त्वगं पापा ये पचन्तात्मकारणात् यज्ञाशिष्टोऽसि नो संतो मुच्यन्ते सर्वकिं विषये गुंजन्ते ते त्वगं पापा ये पचन्तात्मकारणात् यज्ञाशिष्टोऽसि नो संतो मुच्यन्ते सर्वकिं विषये गुंजन्ते ते त्वगं पापा এই পচন্তাত্ম কারণাত এখন আমরা শব্দের অর্থ এবং কোনবার তাৎপর্য পাঠ করব তারপর এই তাৎপর্য থেকে আমরা শিক্ষা আলোচনা করব শিল প্রপাত কি যায় যজ্ঞশিষ্ট যজ্ঞাবশেষ অসীন ভোজনকারী সন্ত ভক্তগণ অচিন মুচ্চন্তে মুক্ত হন সর্ব সর্ব প্রকার কিল বিষয়ে পাপ থেকে গুঞ্জন্তে ভোগ করে তে তারা তু কিন্তু অগম পাপ পাপা পাপীরা এ তারা পচন্তি পাক করে আত্মকারণাত নিজের জন্য এই যজ্ঞাশিষ্ট শিনো সন্ত অর্থাৎ যজ্ঞের যে অবশিষ্ট সেটা কি করে মুচ্যন্তে যারা ভোজন করে যজ্ঞ অবশিষ্ট মানে ভগবানকে নিবেদন করার পর যেটা আহার করা হয় সেটা করলে কি হয় মুচ্যন্তে সর্বখিল বিষয়ে সেটা করলে কি হয় সমস্ত পাপ থেকে মুক্ত হয় আর গুঞ্জন্তে তে ত্বগম পাপা ইয়ে পচন্তাত্ম কারণাত তো যারা ভগবানকে ভোগ নিবেদন না করে আহার গ্রহণ করবে কিসের জন্য নিজের জন্য আত্ম কারণাত এখানে বলা হচ্ছে আত্ম কারণাত নিজের রসনা তৃপ্তির জন্য যদি কেউ রান্না করে নিজে আহার করে ভগবানকে না দিয়ে তাহলে সে কি করছে গুঞ্জন্তে তে প্রতি গ্রাসে গ্রাসে সে কি করছে পাপ ভক্ষণ করছে যেটা নিজের জন্য করা হচ্ছে তো এই সে সম্বন্ধে শ্রীচৈতন্য চরিতামৃতে খুব সুন্দর একটা শ্লোক বলা হচ্ছে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্চা তারে
বলে প্রেম, কৃষ্ণের জন্য যেটা সেটা হচ্ছে প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কিন্তু যেটা নিজের জন্য করা হবে সেটা হচ্ছে কাম। গীতার গান, যজ্ঞের সাধন করি অন্ন যেবা খাই, মুক্তির পথেতে চলে পাপ নাহি হয়। আর যেবা অন্ন পাক নিজ স্বার্থে করে, পাপের বোঝা ক্রমে বারে দুঃখ ভোগ তারে। শিল প্রভুপাদের এই সুন্দর গীতার গান, প্রত্যেকটা শ্লোকের শব্দের অর্থ গীতার গান কত অপূর্ব। তারপর এবার আমরা অনুবাদ করবো। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কেন? কারণ তারা যোগ্য অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য, ইন্দ্রিয়ের তৃপ্তি বলতে আমাদের এই যে জিহ্বা এটাকে বলে ইন্দ্রিয়, চক্ষু সেটাকে ইন্দ্রিয়, নাক ইন্দ্রিয়, তো পাঁচটি কর্মেন্দ্রিয় আর পাঁচটি জ্ঞানেন্দ্রিয় রয়েছে। তো এখানে ইন্দ্রিয় তৃপ্তির জন্য মানে, যেমন ধরুন আমাদের জিহ্বা চাই সুস্বাদু রসালো খাবার, কিন্তু সেটা কার জন্য? নিজের জন্য। নিজের রসনা তৃপ্তির জন্য স্বার্থপর মানে ভগবানের স্বার্থের কথা চিন্তা করছে না, নিজের স্বার্থের কথা চিন্তা করে, নিজের ইন্দ্রিয়ের তৃপ্তির কথা চিন্তা করে, যে অন্ন আদি মানে অন্ন শাক ডাল যা কিছুই করা হোক না কেন, সে তারা কি করে, তারা কেবল পাপেই ভোজন করে, ও গ্রাসে গ্রাসে কি করছে, পাপ ভোজন করছে। শিল প্রভুপাদের তাৎপর্য করব, যে ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনামৃত পান করেছেন তাকে বলা হয় সন্ত, সন্ত মানে সাধু, তিনি সব সময় ভগবানের চিন্তায় মগ্ন। ব্রহ্ম সংহিতাতে পঞ্চম অধ্যায়ে 38 নম্বর শ্লোকে বর্ণনা, তার বর্ণনা করে বলা হয়েছে, প্রেমাঞ্জন সুহৃদ ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলখয়ন্তি। এবং ভগবত গীতায় বলা হচ্ছে সততম কীর্তয়ন্তো মাম, দশম অধ্যায়ে 10 নম্বর শ্লোকে, সবসময় ভগবানের চিন্তায় ভক্ত কি করছে, অতিবাহিত করছে। আর ভক্ত সর্বদা কি করছে, ভগবানের কথা হৃদয়ে চিন্তন করছে। যেহেতু সন্তগণ সদা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান গোবিন্দ মানে আনন্দ প্রদানকারী, অথবা মুকুন্দ মুক্তিদাতা, অথবা শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক পুরুষ, এর প্রেমে মগ্ন থাকেন, সেই জন্য তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করেন না। যেমন আমরা যদি কাউকে খুব ভালোবাসি তো তাকে ফেলে যেমন আমরা কোনো কিছুই গ্রহণ করি না, ঠিক একইভাবে যারা ভগবানের প্রেমী ভক্ত তারাও ভগবানকে না দিয়ে তারা কোনো কিছু আহার গ্রহণ করেন না। এখানে শ্রীমদ ভাগবতের তৃতীয় স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে 26 নম্বর শ্লোকে তাৎপর্য ছিল, প্রভুপাদ লিখেছে, হি ইজ দি ফাদার অফ এভরিওয়ান এন্ড হি প্রোটেক্টস এভরিওয়ান। সে সম্বন্ধে 26 নম্বর শ্লোক বলবো না, হ্যাঁ তৃতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ে 26 নম্বর শ্লোকে তাৎপর্য, 26 নম্বর শ্লোক, ভগবানকে 77 উপনিষদে বলা হচ্ছে ভগবান নিত্য নিত্যানাম, তিনি নিত্যের মধ্যে পরম নিত্য, চেতনস্য চেতনানাম, তিনি চেতনের মধ্যে পরম চেতন, একো বহু নাম যো বিদদাতি কামান, তিনি এক হয়েও তিনি সবার প্রয়োজন মিটাচ্ছে, তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তো সেজন্য ভগবান যেহেতু সবকিছু প্রদান করছেন আমাদেরকে, আলো শাক সবজি ফল মূল সমস্ত কিছুই, তো ভক্তরা কি করেন, ভক্ত ভগবানকে না দিয়ে গ্রহণ করে না, এটা আমরা একটু পরে আলোচনা করবো এই সমস্ত বিষয়ে। তাই এই ধরনের ভক্তরা শ্রবণ অর্থাৎ ভগবানের কথা শ্রবণ, কীর্তন মানে শ্রবণ যা করেছে সেগুলো অন্যের নিকট বলা, স্মরণ মানে সেগুলো এখন স্মরণ করা, একা একা যখন আমরা থাকি তখন আমরা এখন যা কিছু আমরা আলোচনা করছি সেগুলো স্মরণ করতে পারি, আজকের ক্লাস আমরা কি শুনলাম সেটা স্মরণ। আর অর্চন মানে ভগবানের বিগ্রহকে সাজানো, ভগবানকে অভিষেক করা আদি বিভিন্ন ভক্তির অঙ্গের দ্বারা সর্বক্ষণে যোগ্য অনুষ্ঠান করছেন,
এবং এই সমস্ত অনুষ্ঠানের ফলে তারা কখনোই জড়জগতের পুরুষতার দ্বারা প্রভাবিত হন না। এটা অনেকটা রূপাত উদাহরণ দিচ্ছে অন্যত্র ওনার টিকার মধ্যে পদ্মফুলের মতো, যদিও পদ্মফুল জলের মধ্যে থাকে কিন্তু জল কিন্তু পদ্মফুলকে ধরতে পারে না, সেটা পড়ে যায় যে কোনো সময়। তো ঠিক একইভাবে ভক্ত এই জড়জগতে থাকলেও তাকে আকর্ষণ বা আবদ্ধ করে না। শিল জয়গোদা গোস্বামী মহারাজ তিনি একটা দৃষ্টান্ত দিয়েছেন, যেমন মাকড়সার যে সন্তান সে জালের মধ্যে গেলে সে জালের মধ্যে আটকে পড়ে না, কিন্তু অন্য কোনো প্রাণী যখন সে জালের মধ্যে যায় তখন কি হয়, ওই আটকে পড়ে এবং মৃত্যুবরণ করে। ঠিক একইভাবে যারা ভগবানের ভক্ত তারা এই জগতে থাকলেও তারা কোনো কিছুতে আবদ্ধ হয়ে পড়ে না, কর্মের আইনের মধ্যে কর্মবন্ধনের মধ্যে জড়জগতের মায়ার আবদ্ধে হয় না। কিন্তু যারা ভগবানের সন্তান নয় অর্থাৎ মাকড়সার সন্তান নয় তারা যখন এর মধ্যে কি করবে, প্রবেশ করবে, সাথে সাথে মৃত্যুবরণ করবে। অন্য সমস্ত লোকেরা যারা আত্মতৃপ্তির জন্য অন্য রকম উপাদেয় খাদ্য প্রস্তুত করে খায় শাস্ত্রে তাদের চোর বলে গণ্য করা হয়েছে। কেন? কারণ সমস্ত জিনিসটাই কার, এই জগতে সমস্ত কিছুর মালিক কে, ভগবান। দেখেন আমরা যদি ভগবানকে না দিয়ে খাই তার মানে আমি চুরি করছি, সেজন্য আমরা চোর। তো চোরের কি হয়, শাস্তি হয়। তা আমরা যদি এই জগতে দুঃখ পাচ্ছি তার মানে এই দুঃখের জন্য কে দায়ী, আমি দায়ী, অন্য কেউ নয়। আর তাদের সে খাদ্যের সঙ্গে সঙ্গে তারা প্রতি গ্রাসে গ্রাসে প্রাপ্য গ্রহণ করে। সে মানুষ চোর ও পাপী, সে কি করে সুখী হতে পারে? তা আমরা সুখী নই। কেন? কারণ ভগবান বলছে সে চোর এবং সে পাপী। কেন চোর? কারণ সে ভগবানের জিনিস ভগবানের থেকে অনুমতি না নিয়ে ভগবানকে নিবেদন না করে সে খাচ্ছে, আর এই ভগবানকে নিবেদন না করার ফলে সে কি হচ্ছে, পাপ গ্রহণ করছে বা অন্যায় করছে সে। তাহলে সুখী কিভাবে হতে পারে? এখন শিলপ্রপাত শেষে বলছে তা কখনোই সম্ভব নয়, তাই সর্বতভাবে সুখী হবার জন্য তাদের কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যজ্ঞ করার শিক্ষা গ্রহণ করতে হবে। তা না হলে পৃথিবীতে সুখ এবং শান্তি আশা লাভের কোনো আশা নেই। তাই আমাদের কি করতে হবে, যা কিছু আমরা আহার করব তা কিছু আমাদের কি করতে হবে, ভগবানকে নিবেদন করেই আমাদেরকে কি করতে হবে, গ্রহণ করতে হবে। এখন এটা অনেকে বলবে ভগবান কি খিদার্ত সেজন্য কি ভগবানকে দিয়ে খেতে হবে? না, আমরা ভগবানকে নিবেদন করব কি ভাব নিয়ে করব, ভক্তি ভাব নিয়ে। যেমন যেমন খাবারের মধ্যে যখন ভক্তি প্রবেশ করে তখন সেটা প্রসাদে পরিণত হয়ে যায়, হ্যাঁ এটা হচ্ছে ভক্তির প্রভাব। আর যখন খিদা মধ্যে যখন ভক্তি প্রবেশ করে তখন সেটা কি হয়ে যায়, উপবাসে পরিণত হয়ে যায়। আবার সাধারণ জল, জল যখন জলের মধ্যে যখন ভক্তি প্রবেশ করে সেটা কি হয়ে যায়, চরণামৃত। হ্যাঁ চরণামৃত খেলে কি হয়, অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদ দোকম পিত্তা শিরোষ ধারণ, তার অকাল মৃত্যু হবে না। এবং শেষ ভ্রমণ, আমরা ভ্রমণ করে পর্যটন করি কিন্তু পর্যটনের সাথে যখন আমরা ভক্তি সংযোগ করব তখন সেটা কি হয়ে যাবে, তীর্থক্ষেত্রে যাত্রা, তীর্থযাত্রা হয়ে যাবে। এই হচ্ছে ভক্তির প্রভাব। তা আমরা যখন ভক্তির মাধ্যমে যখন দেখি যে শিলার মধ্যে যখন পাথরের মধ্যে যখন ভক্তি প্রবেশ করে তখন সেটা কি হয়ে যায়, ভগবানের বিগ্রহ, পর্বত গোবর্ধন পর্বত হয়ে যায়। তারপর একই বই, বইয়ের মধ্যে যখন ভক্তি প্রবেশ করে তখন সেটা হয়ে যায় গ্রন্থ, শ্রীমদ ভাগবতম গীতা চৈতন্য চরিতামৃত বেদ উপনিষদ হয়ে যায়। তো প্রসাদ গ্রহণের যুক্তিটা কি,
আমরা কেন প্রসাদ গ্রহণ করব? পূর্বেই বলা হয়েছে ভক্তি যোগে ভক্ত ভগবানের মধ্যে একটা প্রীতির বিনিময় হয়, তো সেবার মাধ্যমে প্রীতি বিনিময়টা কিভাবে হবে? ও আমি তোমাকে ভালোবাসি, তো ভালোবাসি এটা কিভাবে প্রকাশ পাবে? সেবার মাধ্যমে। তো ভক্তি যোগে যুক্ত হয়ে ভগবত সেবা অনুশীলন একটি গুরুত্বপূর্ণ হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটা হচ্ছে বিগ্রহ সেবা। আর বিগ্রহ সেবার অন্যতম প্রধান অঙ্গ হচ্ছে ভগবানকে ভোগ অর্পণ করা, নিবেদন করা। তো ভগবানের সেই বিগ্রহকে সাক্ষাৎ ভগবান অবস্থান করে, আর ভগবানকে যখন ভক্তি প্রীতি সহকারে সুন্দর সুস্বাদু পথ আমরা রান্না করে দেব, যে সিজনের যে ফল যে শাক পাওয়া যায় সেটা যখন আমরা ভগবানকে নিবেদন করব, ভগবান সেটা গ্রহণ করবে এবং প্রসাদ রূপে আমাদেরকে দেবে। প্রসাদ মানে কি? কৃপা। প্রসন্ন হয়ে ভগবান আমাদেরকে যেটা প্রদান করে, ভগবানের ভক্ত ভগবানকে ভোগ লাগিয়ে সেটা প্রসাদ রূপে গ্রহণ করে। আর যেমন দেখুন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার ফলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হই, যদি ভোগ না লাগে তাহলে আমরা রোগাক্রান্ত হই, রোগটা কি? পাপ। আর যদি ভোগ লাগে তাহলে আমাদের কি হবে? হৃদয় নির্মল হয়ে যাবে। এটা অনেকটা ছোঁয়াচে রোগের মতো, যেটা আমরা তৃতীয়তে 13 নম্বর শ্লোকে বলেছিলাম, ছোঁয়াচে রোগের মতো। কিরকম? যেমন ধরুন কেউ যদি ছোঁয়াচে রোগের হাতে কোনো কিছু গ্রহণ করে সুস্থ ব্যক্তিও রোগাক্রান্ত হয়ে যায়, তেমনি কেউ যদি ভগবানের শ্রীকৃষ্ণের অধরামৃত প্রসাদ গ্রহণ করে তার ফলে কি হয়? তার মধ্যে কৃষ্ণের দিব্য গুণের হয় প্রবেশ হয়, তার হৃদয় শুদ্ধ হয়ে যায়। কেন? ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম অহম আদি দেবানাম। অর্জুন বলছে ভগবান হচ্ছেন পরম পবিত্র, আমরা যখন ভগবানের প্রসাদ গ্রহণ করব তখন আমাদের হৃদয় পবিত্র হয়ে যাবে। তো সে সম্বন্ধে বেদে বলা হচ্ছে আমরা যা খাই আমরা তাই, তা আমরা যদি শুদ্ধ আহার গ্রহণ করি তাহলে আমাদের হৃদয়টা শুদ্ধ হবে, আর শুদ্ধ হৃদয়ে ভগবান আবির্ভূত হবে। ময়লা জায়গায় যেমন আমরা পছন্দ করি না সেভাবে ভগবান কিভাবে আসবে? সেজন্য ভগবান আসার জন্য আমাদের হৃদয়টা ইয়া করতে হবে। আর আবার একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, যেমন ফিল্টারের মাধ্যমে যেমন ময়লা জল পরিষ্কার হয়ে যায়, তেমনি ভগবানকে যদি আমরা নিবেদন করি আহার, তা জড়দ্রব্য কি হয়ে যায়? শুদ্ধ হয়ে চিন্ময় হয়ে যায়। এটাই হচ্ছে পার্থক্য। প্রধান তিনটি কারণে সর্বদা আমাদের প্রসাদ গ্রহণ করা উচিত। দুইটা আমরা দুইটা কারণ বললাম, একটা হচ্ছে পাপ থেকে মুক্ত হব, আমাদের হৃদয় শুদ্ধ হয়ে যাবে এবং সে দ্রব্যগুলো শুদ্ধ হয়ে যাবে। এই তিনটা কারণে আমাদের প্রসাদ গ্রহণ করা উচিত। ভগবান হচ্ছে সবকিছুর মালিক, ভগবান হচ্ছে সবকিছুর ভোক্তা, আর সবকিছু তাকে নিবেদন করা উচিত। তাকে নিবেদন না করে কোনো কিছু গ্রহণ করে তাহলে সে কে? সে হচ্ছে চোর। আমরা কি চোর হতে চাই নাকি ভালো হতে চাই? চোরকে তো কেউ ভালোবাসে না, চোরকে চোর বলে পেটানো হয়। কেন? সে অনুমতি ছাড়া নেওয়া হয়েছে। তা আমরা যদি অনুমতি ছাড়া যদি কোনো কিছু গ্রহণ করি তার মানে আমাদের জন্য কি অপেক্ষা করছে? হিন্দিতে একটা কথা আছে, ডাক্তারের কাছে যখন যাই রোগী ভিটামিনের অভাবে, তখন ডাক্তার কি করে? সাজেস্ট করে যে আপনি ভিটামিন জন্য আন্ডা খান, মানে ডিম খান। হিন্দিতে বলে রোজ রোজ আন্ডা জম মারেগা ডান্ডা। আমরা যদি আন্ডা খাই ভিটামিনের জন্য তাহলে আমাদেরকে জমের বাড়িতে গিয়ে ডান্ডার বাড়ি খেতে হবে। কেন? চোরের শাস্তি, চোরের পুরস্কারটা কি? বাড়ি। এখন কোন ধরনের দ্রব্য কিভাবে নিবেদন করা উচিত ভগবানকে? ভগবান যদিও আত্মারাম, ওনার কোনো কিছুরই প্রয়োজন নেই। ঈশা উপনিষদে বলা আছে ওম পূর্ণমাদা পূর্ণমিদম পূর্ণ পূর্ণমাদচ্ছতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ভগবান হচ্ছে সর্বতোভাবে পূর্ণ, ওনাকে কোনো কিছু দেওয়ার আমাদের কিছুই নেই, উনি আত্মারাম। আত্মারামশ্চ মুনয় নির্গন্তিয় পুরুক্রমে পূর্বান্তিয় হইতে ভক্তি মিত্তম ভূত গুণ হরি। ভগবান তো আত্মারাম, ওনাকে আমরা কি দিয়ে ইয়া করতে পারি? কিন্তু ভক্ত যখন ভক্তি সহকারে প্রীতি সহকারে ভগবানকে ভোগ লাগায় তখন তিনি ঘোষণা করছেন
पत्रं पुष्पं फलं तो यम यमे भक्त प्रजच्छति तदहं भुक्त अपरितृष्णामि पजत आत्मनः। भक्त विशुद्ध चित्ते भक्ति सहकारे भगवान के जखन पत्र पुष्प फल जल जा किछु निवेदन करे भगवान क्षुधार्त नय किन्तु तिनि भक्ते भक्त जखन भगवान के कि करे भक्ति सहकारे पाइछे भक्त जखन भक्ति सहकारे भगवान के कि करे भोग लगाए तखन भगवान सेटा ग्रहण ना करे पारे ना। भगवान के अर्पण करा उचित जेमन देख प्रियजन को उपहार हिसाब स्कूले फुलर मूल्य अल्प हलेओ प्रीति सह बिनिमय सहकारे प्रथम अनुसारे की करा है विशेष अतिथि के दिया है प्रधानमंत्री बा प्रधान अतिथि देव के दिया है संवर्धना दिया है। तो ठीक एक ही भावे आम्रा सब किचुई काके निवेदन करबो भगवान अच्छे श्रेष्ठ तिनी समस्त किचुर मालिक तो उनके आमदे की करा उचित प्रथमे सब किचु दिया उचित इससे सम्बन्धे गौतमिया तंत्रे खूब सुंदर एक श्लोक बला हे तुलसी दल मात्रे न जलस्य चुलके न वा विप्रणीतेषु आत्मानं वक्तव्य वक्तवत्सल। जे भक्त निष्ठा सहकारे भगवान उद्देश्य एक तुलसी पत्र एवं एक अंजलि जल निवेदन करें भक्त वत्सल भगवान सम्पूर्ण रूपे से भक्त वशीभूत हुए करें। चैतन्य चैतन्यमृत आदि लीलाय द्वितीय अध्याय 104 नम्बर श्लोके तात्पर्य গৌতমীয় তন্ত্র থেকে শিল প্রভুপাদ একটা শ্লোক কোট করেছে। এটা আমরা বুঝতে পারছি অঞ্জলি এবং তুলসী দিয়ে যদি ভগবান গান্ড ভোগ লাগায় ভগবান তার কাছে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, তা আমরা কি করা উচিত ভগবান এই ভগবদ গীতা যদি আমরা নাই করি তাহলে আমরা কি করে বুঝবো যে ভগবান আমাদের কাছ থেকে কি চান, আমরা কি ভাব সহকারে ভগবানকে ভোগ নিবেদন করব, কেনই বা নিবেদন করব? এটা আমরা ভগবদ গীতা না পড়লে কি জানতে পারবো? নিশ্চয়ই পারবো না। এই সম্বন্ধে একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে ভগবানকে বলা হয় ভক্তের ভাব গ্রহণ করেন, সেজন্য ভগবানকে বলা হয় ভবগ্রাহী জনার্দন। তো ভগবানকে বলা হয় ভবগ্রাহী, আর ভগবানের যারা ভক্ত তাদেরকে বলা হয় সারগ্রাহী। তারা দুধ এবং জল থেকে দুধটা আলাদা করে নিতে পারে রাজহংসের মতো। আর এই জগতে যারা কর্মী ভক্ত নয় তাদেরকে বলা হয় ভারগ্রাহী, তারা ভার নিয়েই সারা জীবন বহন করে। হ্যাঁ, ভগবানের ভক্তি করে না, এই জগতে কঠোর পরিশ্রম করে কিন্তু ভগবানের ভক্তি করে না। এই সম্বন্ধে যেমন একটা ছোট্ট শিশু ধরুন একটা লজেন্স বাবা কিনে দিল, কিন্তু ছেলেটা যখন বাবাকে বললো বাবা তুমি নাও না লজেন্সটা, তুমি খাও একটু, যদিও বাবা কিন্তু লজেন্স খাওয়ার কোনো রুচি বিন্দু মাত্র নেই, কিন্তু বাবা এটাতে কি হয় খুশি হয়। কেন? ও বাবাকে বলছে সন্তান তুমি খাও একটু, তখন বাবা একটু খুশি হয়। ঠিক একই ভাবে ভগবানের কোনো কিছু প্রয়োজন নেই, সবকিছুতে ভগবানে আমরা ভগবানকে কি দিতে পারি? কিন্তু ভগবান ক্ষুধার্ত নন, অনেকে বলে দরিদ্র নারায়ণ। হ্যাঁ, কিন্তু শাস্ত্রে কিন্তু দরিদ্র নারায়ণ নামে কোনো শব্দই নেই। নারায়ণ তো লক্ষ্মীপতি, উনি দরিদ্র হবে কেন? ওনার কি খাওয়ার অভাব আছে? ওনার স্ত্রীর কৃপায় যদি সারা ভুবনের যদি সবাই কৃপা লাভে ঐশ্বর্যবান হয় তাহলে ওনার স্বামী কিভাবে দরিদ্র নারায়ণ হবে? যারা এই কথা বলে তারাই হচ্ছে দরিদ্র পদমাইশ, তারা এই শাস্ত্রকে বিপরীত করে বিকৃত করে। নারায়ণ কোন দুঃখে দরিদ্র হবে? তো ওনার তো কোনো কিছুর অভাব নেই, তাই না? তো ওনাকে আমরা কি দিতে পারি? ওনার কাছ থেকে আমরা সবকিছু নিচ্ছি। তো সেই জন্য আমরা দুইটা দৃষ্টান্ত দেখতে পাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যখন এই জগতে ছিলেন তখন তিনি বিভিন্ন ছাত্রদের নিকট থেকে নিমন্ত্রণ গ্রহণ করতেন, কিন্তু ওনার একটা দরিদ্র স্টুডেন্ট ছিল, সে কিন্তু কোনোদিন খাওয়াতে পারতো না, সেজন্য মনে মনে একটু তার মনে কষ্ট হচ্ছিল। তো এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বুঝতে পেরে তিনি বলছে আমি তোমার বাড়িতে যাব একদিন আহার গ্রহণ করার জন্য। তখন সেই ছাত্র তার বাবাকে বলেছে, আর বলার পর তার বাবা আয়োজন করেছে শাক
এবং মাটির থালার মধ্যে ইত্যাদি রান্না করেছে রসালো। আর এটা তিনি খুব তৃপ্তি সহকারে খেয়েছেন। আর এটা দেখে জমিদারের বাহিরে একজন জমিদার তিনি অনেক পদে রান্না করেছে। আর রান্না করার পর তিনি নিমন্ত্রণ করেছে, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি খাচ্ছেন না, বসে আছে। জমিদার জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি খাচ্ছেন না কেন, বসে আছেন কেন? তখন তিনি বলছেন, দেখুন ওই গরিব ঘরে খাবারটা ছিল রসালো, কেন তার প্রীতিযুক্ত ছিল বলে সেটা রসালো ছিল এবং পিসলিল হয়, প্রীতিযুক্ত খাবার। কিন্তু যেই আপনার খাবারটা অহংকার যুক্ত সেজন্য এটা শুষ্ক। এরকম আমরা শাস্ত্রে দেখতে পাই বিদুরের স্ত্রী কি করেছে, কৃষ্ণকে খাবার দিয়েছে শুধুমাত্র একটা কলা। তো তিনি কৃষ্ণের প্রতি এতই ভাবাবিত হয়ে গেছে, তিনি সে কলাটা দিতে গিয়ে কলাটা পড়ে গেছে, চোখলাটা দিয়েছে, কৃষ্ণ চোখলাটা খেয়ে নিয়েছে। তো ভগবান দেখেন যে ভক্তের ভাব, তিনি কোনো কিছু দেখেন না, কিন্তু তিনি দুর্যোধন শত শত যে রাস ভোগ তিনি রান্না করে আহ্বান করেছে সেখানে তিনি যান। কোথায় গেলেন? তিনি সামান্য শূদ্রাণীর গৃহে গিয়েছে, উনি ভক্তি সহকারে নিবেদন করেছে আর ভগবান সেটাই গ্রহণ করেছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি ভগবান ভাবগ্রাহী, তিনি অন্য কিছুর মাধ্যমে প্রীত হন না, ভক্তির মাধ্যমে। বুঝতে পারছেন? আর এখানে এই দুইটা দৃষ্টান্ত থেকে আমরা দেখতে পেলাম, প্রীতি সহকারে যখন ভগবানকে আমরা কোনো কিছু নিবেদন করি, ভগবান সেটা গ্রহণ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনটি আপনি কারণ বলেছেন, আমি দুইটা শুনতে, একটা শুনতে পেয়েছি, একটা হচ্ছে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, আর দুইটা বুঝতে পারিনি নেট। আচ্ছা, ভগবানকে নিবেদন করব কেন, তার তিনটা কারণ হচ্ছে, একটা হচ্ছে ভগবান সবকিছুর মালিক, দ্বিতীয় হচ্ছে তিনি সবকিছুর পরম ভোক্তা, আর তৃতীয় হচ্ছে তাকে নিবেদন, তিনি সমস্ত কিছুর ঈশ্বর, তাই ওনাকে ভোগ নিবেদন না করে কোনো কিছু গ্রহণ করা উচিত নয়।